নমস্কার, স্বাগত সোশ্যাল বাংলার পর্দায় এবং খবরের কাগজ হাতে। সঙ্গে রয়েছে আমি মৃন্ময়ী। প্রভাতী দৈনিক সংবাদপত্র দৈনিক সংবাদ হাতে আজকে আমি রয়েছি এবং আজকে দৈনিক সংবাদের কি তাজা শিরোনাম রয়েছে, কি বিশেষ বিশেষ সংবাদ রয়েছে, পড়ে শোনাবো আপনাদের। প্রথমেই দৈনিক সংবাদের যে প্রথম পৃষ্ঠার যে তাজা শিরোনাম, যা একদম আকর্ষিত এবং বর্তমানের প্রাসঙ্গিক রয়েছে, আহত দমকল কর্মীর মৃত্যু, পানিসাগর থমথমে টহল। আমাদের সকলেরই জানা রয়েছে যে রিয়াং শরণার্থীদের পুনর্বাসন ইস্যুতে ইতিমধ্যেই জয়েন্ট মুভমেন্ট কমিটি এবং নাগরিক সুরক্ষা মঞ্চের ডাকা বন্ধের আজ অষ্টম দিন এবং গতকাল সপ্তম দিন গেছে, এবং ষষ্ঠ দিনের যে পরিস্থিতি আমরা দেখেছিলাম, ষষ্ঠ দিনে একদম আন্দোলনকারী এবং টিএসআর বাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে কিন্তু টিএসআর বাহিনীর গুলিতে বিদ্ধ হয়েছে এক সাধারণ শ্রীকান্ত দাস। শ্রীকান্ত দাস নামে এক আন্দোলনকারী প্রাণ হারায় এবং এতেই কিন্তু গোটা এলাকায়, গোটা পানিসাগর এলাকায়, গোটা কাঞ্চনপুর মহকুমায় একটি পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরিস্থিতি ষষ্ঠ দিনে যে পরিস্থিতি রক্তাক্ত এবং ভয়াবহ ছিল, সপ্তম দিনে সেই পরিস্থিতিটা অনেকটাই থমথমে ছিল। এবং সেক্ষেত্রে আজকে দৈনিক সংবাদ কি লিখেছে পড়ে শোনাব। পানিসাগর গুলিকাণ্ডের পর পুলিশের বড় কর্তা থেকে ছোট কর্তারা মুখ লুকিয়ে রেখেছে। গত 24 ঘন্টায় জেলা পুলিশ সুপারকে দেখা যাচ্ছে না, ফলে শান্তিপূর্ণ জনতার উপর গুলি চালানোর পুলিশের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। ড্যামেজ কন্ট্রোলে নেমেছে উত্তর ত্রিপুরা জেলা শাসক নাগেশ কুমার। তিনি জেলা হেডকোয়ার্টার থেকে একটি সাংবাদিক সম্মেলন করে পুলিশের গুলি চালানোর কথা স্বীকার করেছেন। তিনি জানান, পুলিশ আত্মরক্ষা করতেই গুলি চালিয়েছে, তার ফলশ্রুতিতে শ্রীকান্ত দাস নামে এক আন্দোলনকারী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে। তবে টিএসআর না পুলিশ গুলি চালিয়েছে এ বিষয়ে তিনি কিছুই স্পষ্ট জানায়নি। তিনি জানান, মহকুমা পুলিশ অফিসারকে রক্ষা করতে গিয়েই গুলি চালানো হয় এবং গতকাল গুলি কাণ্ডে, গতকাল বলতে ষষ্ঠ দিনের গুলিকাণ্ডে 23 জন হতাহত হয়েছে বলেই জানানো হয়েছে এবং 23 জনের মধ্যে 2 জন নিহত হয়েছে এবং 1 জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন, যার নাম শ্রীকান্ত দাস, এবং যে ঘটনা গোটা পানিসাগরকে থমথমে করে দিয়েছে। এবং আরও 1 জন প্রাণ হারায় দমকল বাহিনীর কর্মী বিশ্বজিৎ দেববর্মা, উনি জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দমকল বাহিনীর কর্মী বিশ্বজিৎ দেববর্মার বাড়ি ঊনকোটি জেলার ডেমডুম গ্রামে এবং নিহত যিনি রয়েছেন শ্রীকান্ত দাস, ওনার বাড়ি রয়েছে কাঞ্চনপুরের দশদা। আহতদের মধ্যে যেটা সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে, যেটা জেলা শাসক নাগেশ কুমার জানিয়েছেন, যে আহতদের মধ্যে 7 জন আন্দোলনকারী এবং 15 জন সরকারি কর্মচারী ছিল। এদের মধ্যে পুলিশ, টিএসআর এবং দমকল কর্মীরাও রয়েছে। পানিসাগর গুলিকাণ্ডে নিহত শ্রীকান্ত দাসের পরিবারের পক্ষ থেকে পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার পক্ষ। এবং জেলা শাসক নাগেশ কুমার জানান, শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য রাজ্য পুলিশের সাথে আধা সামরিক বাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছে গোটা কাঞ্চনপুর মহকুমায়। তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলাবাসীর কাছে আবেদন করেছেন এবং পুলিশের গুলিতে নিহত শ্রীকান্ত দাসের মৃতদেহ ময়না তদন্তের পর পুলিশ এবং সেটা নিহত পরিবার, শ্রীকান্ত দাসের পরিবার এবং জয়েন্ট মুভমেন্ট কমিটির হাতে তুলে দেওয়া হয়। এবং সেক্ষেত্রে যে ময়না তদন্ত করা হয়েছে ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে, এবং সেটা প্রায় 2-2.5 ঘন্টা চলেছিল ওনার ময়না তদন্ত। এবং ময়না তদন্তের পর যেটা চিকিৎসকরা যেটা জানান, যে শ্রীকান্ত দাসের মৃত্যুটা মূলত হয়েছে বুকের বাঁ পাশ দিয়ে গুলি ফুসফুস ছেদ করে একদম পিঠের কিনারে চলে যায়, যার ফলে উনি একদম ঘটনাস্থলেই প্রাণ হারান। এবং ইতিমধ্যে যে গুলিটি সেটি বের করে নেওয়া হয়েছে এবং এটি স্টেট ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে তদন্তের জন্য। ইতিমধ্যেই পানিসাগর যে থমথমে পরিস্থিতি, গতকাল আমরা সোশ্যাল বাংলার পর্দায়ও আপনাদের দেখেছি যে একটা বিশাল আরক্ষা বাহিনীর, একদম টিএসআর বাহিনী, আরক্ষা বাহিনী, পুলিশ সকলে মিলেই একটা ড্যামেজ কন্ট্রোলে ইতিমধ্যেই নেমে পড়েছে পুলিশের টহলদারি। এবং এখানে দৈনিক সংবাদও ঠিক একই কথা লিখেছে যে একদিকে ধর্মনগর জেলা হাসপাতাল চত্বরে যখন মুভমেন্ট কমিটির নেতা এবং নাগরিক মঞ্চটা ছিল, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা বাহিনী আরও বেশি করে মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতিটা অন্তত নিয়ন্ত্রণে আসে। যেহেতু আমরা আমাদের সকলেরই জানা রয়েছে যে ব্রু বা যারা রিয়াং শরণার্থী রয়েছে সেই ইস্যুতেই কিন্তু ইতিমধ্যে আজ অষ্টম দিন রয়েছে কাঞ্চনপুরের এবং ষষ্ঠ দিনে রক্তাক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল, সপ্তম দিনে থমথমে পানিসাগর টহল।
তারপর কি রয়েছে দৈনিক সংবাদে, ফের ল্যাম্প পোস্টে বেঁধে নির্যাতন, জেল হাজতে পাঁচ হামলাকারী নিয়ে। এবং যে ঘটনা মূলত মধ্যযুগীয় বর্বরতার জানা নিয়ে আমাদের দিয়েছিল গতকাল, যে ধিক্কারজনক ঘটনা আমরা দেখতে পাই, একদম রাজ্যবাসী স্তব্ধ হয়ে যায় যে ঘটনায়, সেই ঘটনায় মূলত দৈনিক সংবাদের লেখায় কি উঠে আসে পড়ে শোনাচ্ছি। আবার দুশ্চরিত্র আখ্যা দিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্মম মারধর, এয়ারপোর্ট থানা দিঘালিয়ার কৃষ্ণ কলোনিতে শনিবার এই খ্যাপ পঞ্চায়েতের পাঁচ মহিলাকে এদিন জেলা হাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। শনিবার শালবাগান হাতিপাড়ার বাসিন্দা মাঝ বয়সী মহিলাটি দিঘালিয়া মেয়ের বাড়িতে এসেছিলেন, এবং সেই মেয়ের বাড়িতে যখন আসেন তখনই দিঘালিয়া কৃষ্ণ কলোনি এলাকার পাঁচজন মহিলা ওনাকে সেই বাড়ি থেকে বের করেন, এবং মেয়ে এবং তার মা যিনি নির্যাতিতা এবং ওনার মেয়ে দুজনকেই ওরা মারধর করেন, এবং নির্যাতিতাকে টেনে হিঁচড়ে অন্যত্র নিয়ে যায় এবং সেখানে সেখানে ওনাকে খুঁটিতে বেঁধে নির্মমভাবে মারধর করেন। সে চিত্র আমরা দেখিয়েছি আমাদের সোশ্যাল বাংলার পর্দায়, আপনারা নিশ্চয়ই গতকাল দেখেছেন। তার সাথে সাথে কচু আনা হয় এবং ওনার উপর নির্মম, একটা পাশবিক ঘটনা যেটা দৈনিক সংবাদ লিখেছে, যে কচু কেটে নিয়ে আসা হয়, তার জননেন্দ্রিয়তে কচু লাগানোরও চেষ্টা হয়েছে বলেই অভিযোগ উঠিয়েছে নির্যাতিতা। তারপর দুশ্চরিত্র নির্যাতনের সাক্ষী ছিল পুরো গ্রাম। থানায় দাঁড়িয়ে এভাবেই ঘটনার বিবরণ দিচ্ছিলেন নির্যাতিতার অন্য বিবাহিতা মেয়ে রূপা বৈদ্য। রূপা জানান, মা যে বোনের বাড়িতে গিয়েছিলেন তার ফোন পেয়ে দিদাকে সঙ্গে নিয়ে দিঘালিয়ায় ছুটে যাই, মাকে বুঝি ওরা মেরেই ফেলবে। দিদা তার মাকে মাচাতে গেলে দিদাকেও মারধর করা হয়। তারপর তিনি পালিয়ে এয়ারপোর্ট থানায় চলে আসেন এবং অভিযোগ করেন, এবং ঘটনাস্থলে তার মাকে তখন আরক্ষা বাহিনীর তারা উদ্ধার করে নিয়ে যায় থানায়। এবং রুম্পা জানান, আমরা বিচার চাইছি, এফআইআর করেছি পাঁচজনের নামে। কাল আমাদের বাড়িতে গিয়েছিলেন দিঘালিয়ার দুজন মেম্বার প্রধান, তারা প্রথমে আমাদের বাড়িতে গিয়ে মীমাংসার প্রস্তাব দেন, আমরা অস্বীকার করি। পরে আমাদের গ্রামের মেম্বার প্রধানদের সঙ্গে নিয়ে আবারও আমাদের বাড়িতে যান, তারা সবাই অনুরোধ জানান বসে আলোচনা করে শেষ করে নেওয়ার জন্য এবং ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবও দেন। তারা এমএলএর কথাও বলেছেন, এমএলএ নাকি বসে মিটমাট করার কথা বলেছেন, আসলে বলেছেন কি না জানি না। এই এই সম্পূর্ণ বক্তব্যটা ছিল যে নির্যাতিতা ওনার বিবাহিতা মেয়ে রুম্পা বৈদ্যের। এই ঘটনায় এসডিপিও প্রিয়া মাধুরী জানান, অভিযুক্ত পাঁচজন দিঘালিয়ার কৃষ্ণ কলোনির সবিতা ঘোষ, রূপা ঘোষ, ববিতা ঘোষ, গৌরী ঘোষ এবং ঝোমা ঘোষের বিরুদ্ধে দণ্ডবিধির 448, 365, 355, 342, 354 খ এবং 377, 511 এবং 34 ধারায় মামলা নেওয়া হয়েছে, এবং এই ধারা বা এই দণ্ডবিধি অনুযায়ী এগুলো জামিনের অযোগ্য রয়েছে এবং ইতিমধ্যেই তাদের জেল হাজতে সদরপণ করা হয়েছে। এখন তদন্ত চলবে, জিজ্ঞাসাবাদ চলবে, পরবর্তী কী রয়েছে। নির্যাতিতা চাইছে বিচার, নির্যাতিতার সম্পূর্ণ পরিবারই বিচার চাইছে। তারপরের যে খবরে চোখ রাখব, সপ্তম দিনেও স্তব্ধ কাঞ্চনপুর, এবং বরাবরের মতোই যেটা বলে দিয়েছিলাম যে কাঞ্চনপুরের যে ঘটনা চলছে, কাঞ্চনপুর আজ অষ্টম দিন এবং গতকাল সপ্তম দিনে একদম থমথমে একটা পরিবেশ ছিল। সেই থমথম পরিবেশে একটা একটা পুলিশি টহলদারি বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে শ্রীকান্ত দাসের নিথর দেহ যায় পানিসাগরে, সেক্ষেত্রে কাঞ্চনপুরে শ্রীকান্ত দাসের যে বাড়ি রয়েছে সেখানে যায়, এবং আমরা দেখতে পেয়েছিলাম সোশ্যাল বাংলার পর্দায় আপনারা দেখেছিলেন যে একদম জন একটা একটা জনঢল সেখানে নেমে পড়ে। ইতিমধ্যেই কিন্তু কাঞ্চনপুর এলাকায় 144 নং ধারা চলছে, কিন্তু সেই 44 নং ধারাকে একদম অমান্য করে জনসাধারণ সেখানে উপড়ে পড়ে। তাদের অতি প্রিয় যে আন্দোলনকারী ছিল শ্রীকান্ত দাস, ওনার নিথর দেহ দেখতে যায়, এবং এ বিষয়ে সপ্তম দিনে কাঞ্চনপুরের সম্পূর্ণ বিস্তারিত যে ঘটনা সেটাই আলোচনা করা হয়েছে, যে আলোচনা ইতিমধ্যেই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবং তারপরেই রয়েছে রিয়াং পুনর্বাসনে সরকারি ব্যর্থতা দেখছে তিন সংগঠন। রিয়াং শরণার্থী পুনর্বাসনকে ঘিরে রাজ্য সরকারকে দোষারোপ করছে বিভিন্ন পক্ষ,
একদিকে রয়েছে উপজাতি সমাজপতিরা এবং অন্যদিকে রয়েছে মিজো পিপল কনভেনশন। উভয় পক্ষরাই কিন্তু একদম সরকারকে দোষারোপ করছে, এমনটাই লিখেছে আজকে দৈনিক সংবাদ। কি রয়েছে শোনাবো। রিয়াং শরণার্থী পুনর্বাসন ঘিরে রাজ্য সরকারকে দোষারোপ করছে বিভিন্ন পক্ষ। রাজ্যের উপজাতি সম্প্রদায়ের সমাজপতিদের একাংশ এবং জয়েন্ট অ্যাকশন কমিটি চাইছে দ্রুত রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হোক। চারপাক্ষিক চুক্তি মেনে তাদের রাজ্য সরকারের উদ্যোগে দ্রুত জমির বন্দোবস্ত করে দেওয়া হোক। আর অন্যপক্ষ মিজো পিপলস কনভেনশন চাইছে বন্ধ করা হোক পুনর্বাসন প্রক্রিয়া। সব পক্ষই অবশ্য পুনর্বাসনকে ঘিরে বর্তমান পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করছে। তিন পক্ষের বক্তব্য রাজ্য সরকারের অপরিণামদর্শিতার কারণেই দেখা দিয়েছে ভয়াবহ পরিস্থিতি। এর থেকে উত্তরণের দায়ও নিতে হবে রাজ্য সরকারকেই। রবিবার দুপুরে রিয়াং শরণার্থী পুনর্বাসনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের আগরতলা প্রেস ক্লাবে পরপর দুটো প্রেসমিট হয়, দুটো সাংবাদিক সম্মেলন হয়, এবং প্রথম যে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন হয় বেলা 1টা নাগাদ, সেখানে প্রথম সাংবাদিক সম্মেলন করে উপজাতি সমাজপতিরা। এরপরই বেলা 2টায় আরও একই প্রসঙ্গে জয়েন্ট অ্যাকশন কমিটি সাংবাদিক সম্মেলনে করেন, এবং সেক্ষেত্রে ত্রিপুর ক্ষত্রিয় সমাজ, ব্রু মথ কাউকাস রাজ্য পরিষদ, জমাতিয়া হোদা, কলুই হোদা, নোয়াতিয়া হোদা, ব্রু সিসিও কালচারাল অর্গানাইজেশন, ত্রিপুরা ছুবালাল বুথু ইত্যাদি একটা এই সবগুলো মিলেই যে জয়েন্ট অ্যাকশন কমিটি, তারাও সাংবাদিক সম্মেলন করেন। এবং তারা পানিসাগরের জন্য বা কাঞ্চনপুরের পরিস্থিতির জন্য কিন্তু রাজ্য সরকারের সাথে সাথে একই সঙ্গে নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজো পিপল কনভেনশনেরকেও সমানভাবে দোষারোপ করেছেন। তাদের বক্তব্য ছিল যে গত 7 দিন ধরে কাঞ্চনপুরের প্রশাসনের কোনো অস্তিত্ব নেই, উধাও আইনের শাসন, স্বাস্থ্য গণবণ্টন সহ সব ধরনের সরকারি পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। খুদ মহকুমার শাসক যিনি রয়েছেন উনি নিজের কার্যালয়ে ঢুকতে পারছেন না, এবং সেক্ষেত্রে যে জিনিসটা তারা যুক্তি হিসেবে দেখায় যে 15 জানুয়ারি কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা এবং মিজোরাম সরকার এবং রিয়ং শরণার্থীদের পক্ষে একটি চতুর্পাক্ষিক একটি চুক্তি করা হয়, এবং এই চুক্তির ভিত্তিতে মহারানী কাঞ্চন প্রভা দেবী যে আইন চালু করে গেছিলেন সেই আইনের মোতাবেকই তাদের পুনর্বাসন দেওয়া হবে বলে জানিয়েছিল। কাঞ্চনপুরের বিভিন্ন সশস্ত্র জেলা পরিষদ মানে এডিসি যে ভিলেজগুলো রয়েছে এলাকায় পুনর্বাসনের জন্য জমি চিহ্নিত করা হয়। তাদের দাবি এক্ষেত্রে কারোর ক্ষতি হওয়ার কথা নয়, রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতিটা খারাপের দিকে গেছে, এবং এর সুযোগে তারা চাইছে একদম সরাসরি হিট করেছে আমাদের শাসক দলকে। দৈনিক সংবাদের মতে, দৈনিক সংবাদ আজকে যেটা লিখেছেন যে সেই উভয় তৃতীয় পক্ষ, তিন পক্ষই এটা বলছে যে যারা সরকার পক্ষ রয়েছে তারা রাজ্যে সাম্প্রদায়িক একটা দাঙ্গা করার সৃষ্টি করছে বা জাতি উপজাতিদের মধ্যে বিভেদ করার সৃষ্টি করছে। এই ছিল রিয়াং পুনর্বাসনে সরকারি ব্যর্থতা দেখছে তিন সংগঠন, এবং তারপরেই যে ঘটনাটি যে সংবাদটি রয়েছে, নেতৃত্ব নিয়ে সংকট নেই খুরশিদ। বিগত কিছুদিন আগেই 10ই নভেম্বর বিহারের নির্বাচনের ফল ঘোষিত হয়, এবং বিহারের নির্বাচন যেখানে এনডিএ ছিল, আবার একটা মহাগঠবন্ধন ছিল যেখানে মহাগঠবন্ধনে কংগ্রেস দল 70টি আসনে লড়াইয়ে নেমেছিল, 70টি আসনে ছিল কংগ্রেসের পদপ্রার্থীরা, এবং সেক্ষেত্রে দেখা যায় কংগ্রেসের ঝুলিতে অনেক অনেক কম আসন আসে, অনেক অনেকগুলো আসনে কংগ্রেস দল হেরে যায়। সেক্ষেত্রে আবারও দেখা যায় যে কংগ্রেসের যারা জাতীয় দলের নেতৃত্ব যারা রয়েছে তাদের মধ্যে একটা বিরোধের সৃষ্টি হয়, নেতৃত্ব নিয়ে একটা প্রশ্ন আবারও ওঠে। বরাবরের মতোই কংগ্রেস দলকে আমরা দেখতে পাই যে যখনই কোনো নির্বাচনের ফল প্রকাশিত হয় এবং সেই ফল যদি অপ্রত্যাশিত হয়, তাদের মনের মতো না হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই কংগ্রেস দলের মধ্যে একটা থাকে যে নেতৃত্ব নিয়ে একটা প্রশ্ন ওঠে, দলের সদলীয়রাই একে অপরকে একটা প্রশ্ন করে বা একে অপরের দিকে কাঁধা ছিটোয়। সেক্ষেত্রে ইতিমধ্যেই নেতৃত্ব নিয়ে সংকট নেই জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা খুরশিদ। কংগ্রেস ফের নেতৃত্ব নিয়ে জোরদার সওয়াল উঠল, বিশেষ করে বিহার বিধানসভা নির্বাচন দলের শোচনীয় ফলাফলের পর ফের নেতৃত্ব নিয়ে বড় সড় প্রশ্ন উঠেছে কংগ্রেসের।
কংগ্রেসের এক শীর্ষ নেতা কপিল সিবাল সরাসরি দলীয় নেতাদের বিরুদ্ধে কামান দিয়েছেন। এর জবাবে দিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অধীর চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, এভাবে দলকে অপ্রস্তুত করার কোনো মানেই হয় না, বরং দল ছেড়ে দিলেই ভালো। এর মধ্যেই কংগ্রেস নেতা সালমান খুরশিদকে বরাবরের মতোই কিন্তু গান্ধী পরিবারের অনুগতই বলা হয়, এবং উনি কিন্তু বলেছেন যে দল নিয়ে বা নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্নই নেই, কারণ কংগ্রেস দল এখনও সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর ওপর আস্থা রেখেছে। এবং এই সম্পূর্ণটা এখানে তুলে ধরা হয়েছে যে কপিল সিবাল যেভাবে কামান দেখেছেন কংগ্রেসের একদম প্রথম সারির নেতা বা কংগ্রেসের কামান যাদের হাতে রয়েছে গান্ধী পরিবারের ওপর, এবং সেই সেই যে তাদের কপিল সিবালের যে প্রশ্ন ছিল বা যে দ্বন্দ্ব ছিল মনের ভেতর, সেই দ্বন্দ্বটাকে কিন্তু সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে আরও এক কংগ্রেসি নেতাই খুরশিদ, সালমান খুরশিদ। এবং এ বিষয়টাই রয়েছে সম্পূর্ণ। তারপর রয়েছে কোভিড মৃত্যু 3, ল্যাবটেকদের অনুনাদ বঞ্চনা। গত 24 ঘন্টায় রাজ্যে আরো 3 জনের মৃত্যু হয়। করোনা সংক্রমণে আজ সন্ধ্যায় সরকারি বুলেটিনে এই সংবাদ জানানো হয়েছে। গতকালের যে প্রত্যেক দিন আমরা যে বুলেটিন দেখতে পাই সেই বুলেটিনে এমনটাই উঠে আসে, এবং আজ গতকালও যেটা উঠে এসেছে যে 3 জনের মৃত্যু হয়েছে কোভিডে, সেক্ষেত্রে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 366। বুলেটিনে সংক্রমণের হার কম দেখানো হলেও মৃত্যু ঠেকানো যাচ্ছে না কোনোভাবে। প্রায় 38 লক্ষ জনসংখ্যার রাজ্যে 366 জনের মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ইস্যু। একটা সময় রাজ্যবাসী সমালোচনার চাপে সরকার বেশ তৎপরতা দেখালেও প্রায় 2 সপ্তাহ ধরে সরকার এবং জনগণ উদাসীন ভূমিকা পালন করে চলছে। সুরক্ষাবিধি অমান্য হচ্ছে সর্বত্র, যদিও রাজ্য এখনও ঝুঁকিমুক্ত হয়নি বলে বিশেষজ্ঞ অভিজ্ঞ মহলদের দাবি। সম্প্রতি দিল্লি সহ সমগ্র উত্তর ভারতে দ্বিতীয়বার করোনার ধাক্কা বা করোনার ঢেউ নেমেছে, সেকেন্ড ওয়েভ হয়েছে সেখানে, এবং ভয়াবহ পরিস্থিতিতে দ্রুতভাবে করোনা বৃদ্ধি পাচ্ছে, এবং শীতে আরও অন্যান্য রাজ্যে করোনার দ্বিতীয় ধাক্কা হতে পারে বলে সেটা বিশেষজ্ঞদের ধারণা রয়েছে। এবং সেক্ষেত্রে আজকে দৈনিক সংবাদের লেখা অনুযায়ী কিন্তু রাজ্য সরকার একদম উদাসীন রয়েছে সেক্ষেত্রে, এবং গত 2 সপ্তাহ ধরে রাজ্যের যারা বিধিনিষেধ রয়েছিল, সরকারি গাইডলাইন্স রয়েছিল, মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বিধি মেনে চলা, এগুলো কিন্তু কোনোভাবেই মানা হচ্ছে না। এবং সরকারও সেক্ষেত্রে আমরা বিগত দিনে যেটা দেখতে পেয়েছিলাম যে বলে সদরের ডিসিএমরা বা সদরের এসডিএম এর নেতৃত্বে একটা এনফোর্সমেন্ট টিম প্রায় দিনই আমরা শহরের রাজধানীর পথে দেখতে পেতাম, এবং বরাবরের মতো মাস্ক না পরলে যে 200 টাকা ফাইন হতো সেটা আমরা দেখতে পেতাম, কিন্তু ইতিমধ্যে সেই জিনিসটা আমাদের আর পরিলক্ষিত হচ্ছে না, আমাদের খবরে আসছে না সেই জিনিসটা, এবং সেটাই আজকে দৈনিক সংবাদ তুলে ধরেছে। এবং তার সাথেই আরও একটি ইস্যু যেটা দৈনিক সংবাদের ভাষায় আজকে লেখা, যে ল্যাব টেকদের অনুদান বঞ্চনা। না, যেক্ষেত্রে যে কোভিডকে নিয়ে যে পরিস্থিতি বর্তমানে রয়েছে, উদাসীন রয়েছে রাজ্য সরকার, লিখেছে দৈনিক সংবাদ, এবং রাজ্য সরকারের উদাসীনতা তার সাথে রাজ্যে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। এবং যেটা সেরো সার্ভে করা হয়েছিল, মেডিকেল টিম যেটা সেরো সার্ভে করে সেখানেও কিন্তু বলা হয়েছে মাত্র 1/3 দেহেই কিন্তু অ্যান্টিবডি রয়েছে, মানে অন্যান্য বাকি যে 2/3 রয়েছে তারা কিন্তু এখনও করোনার জন্য ঝুঁকিপূর্ণ। আর ইতিমধ্যেই যেহেতু পরিস্থিতি সামলে গেছে, বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সব কিছুই খুলে দেওয়া হয়েছে, রেল চলছে বা বিমান চলছে বা বাইরে থেকে আসা যাওয়া চলছে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আগে যেটা ছিল যে 5:2 রেশুতে একটা টেস্ট হতো, সেই টেস্টটা এখন অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যারা রেল দিয়ে আসছে বা ফ্লাইট দিয়ে আসছে, মানে বিচ্ছিন্নভাবে সেটা হচ্ছে, সেক্ষেত্রে বিচ্ছিন্নভাবে টেস্ট করানোর পরেও কিন্তু গতকাল 2 জন কোভিড পজিটিভ এসেছে, তো সেক্ষেত্রে একটা আরও একটা ঝুঁকিপূর্ণ থেকেই যাচ্ছে। এখনো রাজ্য করোনা মুক্ত হয়নি, কিন্তু রাজ্য সরকার সেক্ষেত্রে উদাসীন রয়েছে, রাজ্য সরকারের তৎপরতা কমে গেছে। এবং তার সাথে আজকে আরও একটি বিশেষ কথা যেটা লিখেছে ল্যাব টেকনিশিয়ান, যারা দৈনিক সংবাদ লিখেছে, আমি বিস্তারিতটা পড়ে শোনাচ্ছি, যে
ল্যাব টেকনিশিয়ান যারা ছিল, যারা করোনার নমুনা পরীক্ষা করতো, এবং সেক্ষেত্রে সরকারি বেসরকারি সব ক্ষেত্রে কিন্তু ল্যাব টেকনিশিয়ানরা কাজ করে চলেছে, এবং এবং সরকার কিন্তু প্রথম সারির যোদ্ধা হিসেবে যাদের গণনা করেছে, প্রথম সারির যোদ্ধা হিসেবে যারা ডাক্তার ছিল, নার্স ছিল এবং যারা সুলভ কর্মী ছিল তাদের ইন্টেনসিটিভ দেওয়া হয়, তারা প্রথম সারির যোদ্ধা হিসেবে তাদের গণ্য করা হয়। কিন্তু যারা ল্যাব টেকনিশিয়ান ছিল, ল্যাব টেকনিশিয়ানরা কিন্তু করোনার রোগীদের প্রচণ্ড সংস্পর্শে আসে এবং ল্যাব টেকনিশিয়ানরা করোনার নমুনা পরীক্ষা করে, যেখানে দেখা যায় যখন কোনো ডাক্তার কোনো করোনার রোগীর চিকিৎসা করে সেক্ষেত্রে প্রথম 7 দিন তার ডিউটি থাকে, পরের 7 দিন তারা হোম আইসোলেশনে থাকে। কিন্তু ল্যাব টেকনিশিয়ানরা কিন্তু রাত দিন কাজ করে চলেছে, করোনার নমুনা পরীক্ষা করে চলেছে, কিন্তু ল্যাব টেকনিশিয়ানদের জন্য হোম আইসোলেশনের কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে দেখা গেছে যে ল্যাব টেকনিশিয়ানরাও সেক্ষেত্রে আক্রান্ত হয়েছে, এবং সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে ল্যাব টেকনিশিয়ানরা আক্রান্ত হয়েছে। তারা দিন রাত আক্রান্ত পরিশ্রম করেছে, রেল স্টেশনে বা এয়ারপোর্টে তারা থেকেছিল, বা চুড়াইবাড়ি গেট যেটা ছিল সেখানে আমরা দেখতে পেয়েছি যে সরকারি এক ল্যাব টেকনিশিয়ানের গ্রুপ সেখানে রাত দিন কাজ করে চলেছে। তাদের কিন্তু প্রথম সারির যোদ্ধা হিসেবে অনুদান দেয়নি রাজ্য সরকার, বা তারা যে এরকমভাবে অক্লান্ত পরিশ্রম করে চলছে, শুধু সরকারি না বেসরকারিরাও, বা যারা করোনায় হোম আইসোলেশনে ছিল তাদের বাড়ি গিয়ে তাদের সংস্পর্শে এসে সরকারি বেসরকারি উভয় ল্যাব টেকনিশিয়ানরাই কিন্তু সেক্ষেত্রে তাদের করোনার নমুনা পরীক্ষা করেছিল। সেক্ষেত্রে ঝুঁকি তাদেরও রয়েছে, ঝুঁকি তাদের জানে তাদের জীবনেরও রয়েছে। কিন্তু আজকে দৈনিক সংবাদের ভাষায় সেটাই উঠি তুলে ধরা হয়েছে যে সরকার কেন ল্যাব টেকনিশিয়ানদের অনুদান থেকে বঞ্চিত করলো, কেন তাদের প্রথম সারির যোদ্ধা হিসেবে গণনা করা হয়নি, যেক্ষেত্রে ল্যাব টেকনিশিয়ানরাও প্রচণ্ডভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে করোনার চিকিৎসায়। এবং সেক্ষেত্রে দৈনিক সংবাদ এই প্রশ্নই উঠিয়েছে যে বর্তমানে কিন্তু ল্যাব টেকনিশিয়ানরা অক্লান্ত পরিশ্রম করার পর প্রায় 7 মাস পর বর্তমানে তারা হতাশা এবং ক্লান্ত রয়েছে। এখন তারা যদি হতাশা এবং ক্লান্ত হয়ে পড়ে তাহলে তারা আর কতটা আন্তরিকভাবে কাজ করবে, এই প্রশ্নই কিন্তু তুলে ধরেছে আজকে দৈনিক সংবাদ। এবং সর্বশেষ যে খবর রয়েছে এবং কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস বা ভালো খবর যেটা রয়েছে আজকের, দীর্ঘদিন পর ভালো ইনিংস খেলছে রাজ্যের চা বাগানগুলো। বরাবরের মতোই আমরা আমাদের রাজ্যের চা বা ত্রিপুরার চা শিল্প নিয়ে গোটা বিশ্বে ত্রিপুরার একটা নাম ডাক রয়েছে, কিন্তু বিগত অনেক বছর ধরে ত্রিপুরা চা শিল্পের অনেকটা যোগান কমে গেছে। দীর্ঘ বছর পর একটা ভালো ইনিংস খেলছে ত্রিপুরার রুগ্ন চা শিল্প। দেশের মোট ঘরোয়া উৎপাদন যখন ঋণাত্মকের ধারাবাহিকতা নিয়ে এগুচ্ছে, অর্থনীতিবিদরা যখন চা বাগিচা উৎপাদনের দিকে তাকিয়ে সে সময় কোভিডের কারণে চা উৎপাদনও এবছর 1/3 কমে যাচ্ছে, বড় উৎপাদক রাজ্য পশ্চিমবঙ্গ আসাম যখন টানা লকডাউনের পক্ষপাতী ছিল, ত্রিপুরার সরকার তখন বাগান খুলে দিয়েছিল এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই, বস্তুত তার সুফলই দেখছে কোভিড মুক্ত বাগানগুলো। ত্রিপুরার মেজর ক্রুপচা 54টি বাগানে শ্রমিক সংখ্যা 16,000-এর চেয়ে কিছু বেশি, আর কোনো কৃষিভিত্তিক ক্ষেত্রে বা শিল্পে এত লোকের কর্মসংস্থান নেই। চায়ের আন্তর্জাতিক প্রেক্ষাপটে বস্তুত সোভিয়েতের পতনের পর থেকে দেশীয় চায়ের কদর কমে গেছে, কিন্তু বর্তমানে এবছর মূলত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আমাদের রাজ্য সরকার চা বাগানগুলো খুলে দেয়, এবং ইতিমধ্যে এখনো পর্যন্ত চা বাগানে করোনা আক্রান্তের কোনো খবর নেই সৌভাগ্যবশত। সেক্ষেত্রে সরকারের এই ডিসিশনটা একটা ভালো দিকে গিয়েছে, এবং সেক্ষেত্রে একটা বড় ধরনের লাভ হয়েছে রাজ্য সরকারের প্রতি। আমাদের রুগ্ন যে চা শিল্প যেটা পিছিয়ে পড়েছিল অনেকটা, সেটা আবারও দ্রুত গতিতে এগোচ্ছে না, বরং দৌড়াচ্ছে। কাঁচা পাতা বিক্রির ক্ষেত্রে রাজ্য সরকার সহায়ক মূল্য নির্দিষ্ট রয়েছে, এবং টিডিডিসির যিনি চেয়ারম্যান সন্তোষ সাহা, উনি জানিয়েছেন যে সরকার আগের সরকার সময় সেই দামটা ছিল 16 টাকা, এবং বর্তমান সরকার 2 দফায় সেই দামটা বাড়িয়েছে 18 টাকা, এবং এবছর কাঁচা পাতার দর মিলেছে 21-22 টাকা পর্যন্ত, মানে একটা হিউজ পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে, এবং সেই দামের লাভটাই কিন্তু আমাদের রাজ্যের হয়েছে। এবং সেক্ষেত্রে আরও একটি চায়ের দাম মেরে কেটে গড়ে 150 টাকা থেকে
সর্বনিম্ন 100 টাকা হতো, কিন্তু এবছর গড় দাম 230 থেকে 240 টাকা পাচ্ছে ত্রিপুরার চা। ত্রিপুরার চায় স্থানীয় বাজার বড় করার চেষ্টাও চলছে, মানে ইতিমধ্যেই চা শিল্পে কিন্তু রাজ্য আবারও এগিয়ে চলছে এবং আমাদের চা বিশ্ববিখ্যাত। এবং আমরা দেখতে পেয়েছি যে সরকারের আমলেই বিগত দিনেও চা শিল্প, ত্রিপুরার চাকে নিয়ে অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, অনেক ধরনের